যে বিভাগের এই মুহূর্তে সবচেয়ে বড় চাকরি সংক্রান্ত খবর হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হবে, এবং সেটা কোন ডিস্ট্রিক্টে, কোন ব্লকের আন্ডারে, কোন জিপিতে, কোন পোস্টে নিয়োগ করা হবে, এবং টোটাল কতগুলো পোস্ট রয়েছে, বেতনক্রম কত হচ্ছে, এডুকেশনের কোয়ালিফিকেশন কত থাকছে, কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, কোথায় করতে হবে, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ডকুমেন্ট সাবমিট করতে হবে, কত তারিখে ইন্টারভিউ হবে বা কিভাবে রিক্রুটমেন্ট হবে, সেই সমস্ত বিষয়ে কিন্তু পুরো ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। সেজন্য ভিডিওটাকে কন্টিনিউ করুন। আর আপনি যদি প্রথমবার হয়ে থাকেন এসএমডিএন টিউটোরিয়ালে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। যদি আপনি ইউটিউবে দেখে থাকেন আর যদি ফেসবুকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটাকে লাইক করে রেখে দেবেন, কারণ স্টাডি কিংবা জব রিলেটেড আপডেটেড ইনফরমেশন আপনি কিন্তু এসএমডিএন টিউটোরিয়াল থেকে অনায়াসে পেয়ে যাবেন। ICDS প্রকল্পে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হবে তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মিনিমাম হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য মিনিমাম 8 পাস হতে হবে। এজ লিমিট হচ্ছে 18 থেকে 45 বছর হতে হবে। তার মধ্যে ST SC যারা রয়েছেন বা দিব্যাঙ্গ যারা রয়েছেন, বিকলাঙ্গ যারা রয়েছেন, তারা কিন্তু 5 বছর রিল্যাক্সেশন পাবেন। এবং অ্যাপ্লিক্যান্ট যারা আবেদন করবেন তারা যে সেন্টারে নিয়োগ করা হবে, যে ভিলেজে বা যে এরিয়াতে নিয়োগ করা হবে সেই এরিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অবশ্যই বিবাহিত হতে হবে। এক্ষেত্রে বিবাহিত অথবা বিধবা যারা রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন, তবে হ্যাঁ বিবাহিত হতে হবে, আদারওয়াইজ নিয়োগ করা হবে না। কিভাবে সিলেকশন করা হবে? প্রার্থী সিলেকশন করা হবে ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে। অনারিয়াম অর্থাৎ বেতন যেটা থাকবে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বেতন থাকবে প্রতি মাসে 4,500 টাকা এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য বেতন থাকবে প্রতি মাসে 2,250 টাকা। আবেদন করতে হবে 11 জুলাই থেকে 27 জুলাইয়ের মধ্যে। 11 জুলাই থেকে 27 জুলাইয়ের মধ্যে আবেদন যারা করবেন তারাই কিন্তু পরবর্তীতে ইন্টারভিউ দিতে পারবেন। আবার বলা হচ্ছে যে লাস্ট ডেট হচ্ছে 27 জুলাই, তার মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে, না হলে কিন্তু আবেদন গ্রহণ করা হবে না। আবেদন 27 জুলাইয়ের মধ্যে করবেন, তারপরে কিন্তু ইন্টারভিউয়ের ডেট টাইম সেগুলো জানিয়ে দেওয়া হবে এবং সেই ডেটে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। ওকে, এবার আমরা কী কী ডকুমেন্ট জমা করতে হবে সেটা যদি আমরা দেখে নিই, সেটা হচ্ছে জেরক্স কপি অফ এজ প্রুফ, প্রুফ অফ ম্যারেজ, সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, PRTC, প্রুফ অফ অর্ডিনারি রেসিডেন্স, ROR, 2 copies অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এটসেট্রা। অর্থাৎ আপনাকে এজ প্রুফ, সেটা যদি মাধ্যমিক হন তাহলে অ্যাডমিট কার্ডের কপি কিংবা PRTCটাকে এজ প্রুফ ধরা হবে না, বার্থ সার্টিফিকেট হতে হবে। বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে হবে, তারপর হচ্ছে বিবাহের প্রমাণপত্র দিতে হবে, সেটা ম্যারেজ সার্টিফিকেট হলে হবে। তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক পাস যারা রয়েছেন বা 12 পাস যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অর্থাৎ হায়েস্ট কোয়ালিফিকেশনের সার্টিফিকেটগুলো সেখানে প্রোভাইড করতে হবে। PRTC অবশ্যই দিতে হবে। তারপর হচ্ছে যে এরিয়াতে থাকছেন তার ROR দিতে হবে, 2 copy পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে, সেগুলো কিন্তু মাতাবাড়ি ICDS প্রজেক্ট অর্থাৎ মাতাবাড়ি CDPO অফিসে জমা করতে হবে, যে ডেট বলা হলো সেই ডেটের মধ্যে। ওকে, সেই ডেটের মধ্যে জমা দেবেন, তারপরেই কিন্তু ইন্টারভিউতে আপনাকে ডাকা হবে। তো এবার দেখে নেওয়া যাক যে কোন কোন অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়োগ করা হবে এবং কোন পোস্টে নিয়োগ করা হবে। দাসপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার পিত্রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, সবগুলো কিন্তু এখানে আমি যেগুলো বলছি প্রথমে সবগুলো হচ্ছে মাতাবাড়ি আরডি ব্লকের অন্তর্গত। মাতাবাড়ি আরডি ব্লকের অন্তর্গত দাসপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়োগ করা হবে 1 জন। গোয়ালিয়া নিয়ার ত্রিপুরীপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার সিমসিমা গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে 1 জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। রাজপদবাড়ি অঙ্গনওয়াড়ি সেন্টার দক্ষিণ মহারানী ADC ভিলেজের অন্তর্গত, সেখানে নিয়োগ করা হবে 1 জন অঙ্গনওয়াড়ি কর্মী। তারপর চন্দ্রপুর খিল অঙ্গনওয়াড়ি সেন্টার চন্দ্রপুর ভিলেজে, সেটাকে নিয়োগ করা হবে 1 জন অঙ্গনওয়াড়ি কর্মী। এইভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং পুরো লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আমি রিড আউট করার প্রয়োজন বোধ করছি না, সেটা আপনি দেখে নেবেন যে আপনার বাড়ির পাশে অঙ্গনওয়াড়ি সেন্টার নিয়োগ হবে কি না। তারপর হচ্ছে টেপানি আরডি ব্লকের অন্তর্গত নিয়োগ করা হচ্ছে মূলমুরা অঙ্গনওয়াড়ি সেন্টারে বারভাইয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়োগ করা হবে। কলেজ স্টিল অঙ্গনওয়াড়ি সেন্টার পশ্চিম ধ্বজানগরের টেপানি আরডি ব্লকের অন্তর্গত নিয়োগ করা হবে 1 জন অঙ্গনওয়াড়ি কর্মী। এইভাবে তারপর অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য যেগুলো রয়েছে 28 নম্বর সিরিয়া দেখুন যে কলেজ স্টিল অঙ্গনওয়াড়ি সেন্টার কিন্তু সেখানে পশ্চিম ধ্বজানগর, যেখানে সেখানে কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পারও নিয়োগ করা হবে। ডান দিকে যেগুলো AWH রয়েছে সেগুলো হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার আর AWW মানে হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। ওকে, তো এই 33টা পোস্ট রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার মিলে টোটাল 33 জনকে নিয়োগ করা হবে। সেটা মাথাবাড়ি আরডি ব্লকের অন্তর্গত এবং টেপানি আরডি ব্লকের অন্তর্গত নিয়োগ করা হবে, সেগুলো দেখে নেন। ওকে, তো পরবর্তীতে যখনই আপডেটেড ইনফরমেশন আসবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। ধন্যবাদ সবাইকে।